এই কথাটা মনে রাখবেন, ছোট ভাইয়ের আবদারটা রাখেন, ভুলিয়েন না ভুলিয়েন না ভুলিয়েন না। জীবনের কিছু একটা আপনার চেঞ্জ হবে এটা আমি আশা রাখি। সেটা কি ভালো করে শুনেন, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন, আদম আদম রে তুমি তোমার ছেলে মেয়েদেরকে জান্নাতি বেছে নাও, জাহান্নামী বের করে দাও। ভাইরা বন্ধুরা মায়েরা বোনেরা বেটিরা কান করে শোনো, কিয়ামতের দিন আল্লাহ আদম আলাইহিস সালামকে বলবেন, আদম তুমি তোমার সন্তান সন্ততিদের থেকে জান্নাতি এবং জাহান্নামী বের করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ কতগুলি লোককে জান্নাতি দিব, কতগুলিকে জাহান্নামের দিকে দেব আল্লাহ। এই কথাটা মনে রাখবেন, দুটি জোর করে আপনাদের বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলবেন, আদম রে শোন, হাজারে নশো নিরানব্বই জন জাহান্নাম যাবে, হাজারের ভিতরে নশো নিরানব্বই জনকে জাহান্নামের দিকে দাও, একজনকে জান্নাতের দিকে দাও। সবাই বলেন, তাহলে জান্নাতি বেশি হলো না জাহান্নামী বেশি হলো? হাজারে নশো নিরানব্বই জন জাহান্নামী যদি হয়, জাহান্নামী তাহলে দ্বিগুণ 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 দ্বিগুণ। এবার আপনাদেরকে জাহান্নামের পরিচয় বলে দেই। এতক্ষণ শাস্তি শুনলেন, জাহান্নামের পরিচয় বলে একটা খাবারের নাম আপনাদের উল্লেখ করে দিব। জাহান্নামের পরিচয় কি, জাহান্নামের পরিচয় কি? এত লোক জাহান্নাম যাবে, নবীজি বলেছেন যত মানুষ এবং জিন, যত ইনসান এবং জিন জাহান্নাম যাবে, সবাই যদি বলে একসঙ্গে জাহান্নাম ঢুকব, নবী বলেন দরজাতে কোনো অসুবিধা হবে না। নবীজি বলছেন সবাই যদি বলে একসঙ্গে জাহান্নাম যাব, দরজাতে কোনো প্রবলেম হবে না। হাজি ভাই, জাহান্নামের দরজা কত বড়! এটা ট্রেন, এটা ট্রেন, এটা ট্রেন, এত বড় ডাব্বা। এরপর দেখবেন দুজন একসঙ্গে বেগ নিয়ে ঢোকা যায় না। ওই থামো থামো থামো, আমাকে উঠতে দাও, তারপর আমাকে নামতে দাও, তারপর তোমরা উঠবে। বাস বলছে উঠিয়ে না, আগে নামতে দেন। বলছি কি বলছে না বলছে, এত লোক এত বড় ট্রেন এত বাস এত বড়, এরপরে দুইজন একসঙ্গে দরজাটা ঢোকা যায় না, দরজাটা কত বড়! নবীজি বলছেন শুনে লাও, জাহান্নামের দরজা দিয়ে যদি যত জাহান্নামী হবে একসঙ্গে জাহান্নাম যেতে চায়, দরজাতে কোনো প্রবলেম হবে না হবে না। জাহান্নামের দরজা যদি এত বড় তাহলে জাহান্নাম কত বড়! এরপরে নবীজি বলছে দেখেন জাহান্নামের পরিচয়, বিরাট বড় পাথর। জি ভাই, বিরাট বড় পাথর। নবীজি বলছেন জাহান্নামের মুখের উপরে যদি ছেড়ে দেওয়া হয়, এদিকে দেখে বলে পাথরটা তোলে যেতে কতদিন লাগবে? বলে সত্তর বছর সময় লাগবে। আপনাদের দেওতলা মাদ্রাসা তিনতলা বিল্ডিং হয়েছে, ভালো করে শুনেন। আপনারা শুধু আমাকে একটা কথা উত্তর দেন তো, তাইলে হয়ে যাবে। মনে করেন দশতলা একটা বিল্ডিং, কয়তলা বললাম? দশতলা। আর দশ কেজি ওজনের একটা পাথর, পাথর ওই দশতলার ছাদ থেকে যদি নিচে ফেলে দেন, পাথরটা তলে পড়তে কত সেকেন্ড লাগবে? কত সেকেন্ড লাগবে? দু তিন সেকেন্ড লাগবে। আপনারা কথা বললে কি ভাই পাপ হবে না? নরেন্দ্র মোদী বলেছে না কথা বলবি না, কথা বলে ট্যাক্স লাগবে। এতে জিএসটি আছে কি? তো জিএসটি তো নাই, টাকা পাপ উড়ে লাগবে, তো ভয় পাওয়ার কি আছে? তাহলে এটা দশ কেজি ওজনের পাথর যদি দশতলা বিল্ডিং এর ছাদ থেকে ফেলা হয়, নিচে পড়তে কত সেকেন্ড লাগবে? দু তিন সেকেন্ড লাগবে, বেশি লাগবে না। নবীজি বলছেন পাথরটা ধরেলেন দশ কুন্টে, বিরাট বড় পাথর, জাহান্নামের মুখের উপর যদি ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের তলা পৌঁছাতে কতদিন লাগবে? একদিন দুদিন নয়, এক সপ্তাহ দু সপ্তাহ, এক মাস দু মাস, এক বছর দু বছর নয়, সত্তর বছর সময় লাগবে জাহান্নামের তলা পৌঁছাতে। তাহলে জাহান্নাম দরজা কত বড়, জাহান্নামের গর্ত কত বড়! মায়েরা বোনেরা আমার, জাহান্নামটা যদি এত বড় হয় তাহলে জাহান্নামী লোকেরা কত বড়! জাহান্ন
জাহান্নামী মানুষেরা কত বড়। নবীজি বলছেন শুনে নাও, একজন জাহান্নামীর দাঁত কত বড় হবে, একজন জাহান্নামীর দাঁত কত বড় হবে। বলে একজন জাহান্নামীর দাঁত উহুদ পাহাড়ের সমান বড়। দাঁত যদি উহুদ পাহাড়ের সমান বড় হয়, উহুদ পাহাড় কত বড়? উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া। মাটির নিচে কতটা আছে পৃথিবীর কেউ জানে না। দাঁত যদি জাহান্নামের 8 কিলোমিটার হয়, আজি মালানা দেবতলার থেকে পাকুড় কয় কিলোমিটার? 6 কিলোমিটার। 6 কিলোমিটার যদি দেবতলা হয়, তাহলে এর চেয়ে বড় দাঁত হয় কেমন লাগবে ভাই? হাতির বলে দাঁত খুব বড় বড়, এরকম থাকে না জি? হাতির দাঁত মানুষ বলে বড়। বন্ধুরে আমার, জাহান্নামীর দাঁত নবীজি বলছেন উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া। মাটির নিচে কতটা আছে পৃথিবীর কেউ জানে না। এত বড় যদি দাঁত হয়, জাহান্নাম যদি এত বড় হয়, একজন জাহান্নামীর দাঁত যদি এত বড় হয়, তাহলে জাহান্নামী মানুষটা কত বড়। এরপর নবীজি বলছেন উন্নত রে শুনে নাও, একজন জাহান্নামীর চামড়া কত মোটা, একজন জাহান্নামীর চামড়া কত মোটা। মানুষকে কথা বললে না শুনলে বলে তোর শরীরে কি গান্ডারের চামড়া আছে, তোর শরীরে কি হাতির চামড়া আছে। তার মানে মানুষ জানে গান্ডারের চামড়া মোটা, মানুষ জানে গান্ডারের চামড়া মোটা। নবী বলছেন জাহান্নামীদের চামড়া কত মোটা, 42 হাত মোটা হবে একজন জাহান্নামীর চামড়া। বিরাট আকৃতির মানুষ তাদেরকে টেনে হিচড়ে জাহান্নামে ভরা হবে রে। এদের কোনো উপায় রবে না, রবে না। লোকটা কত বড়, মোটা কত, বডি কত শুনেলেন। এটাকে কাঁধ বলে, কাঁধ বলে আমাদের দেশে। নবীজি বলছেন একজন জাহান্নামীর ডানকাত থেকে বাঁকাত কত বড়, একজন জাহান্নামীর ডানকাত থেকে বাঁকাত কত বড় ভাইরা। বলে এই যে ডানকাত, এই ডানকাত থেকে বাঁকাত কত জায়গা? বলে একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাত যত দূর যেতে পারবে অতটা জায়গা একজন জাহান্নামীর ডানকাত থেকে বাঁকাত। এই পাকুড় থেকে কাঞ্চনজঙ্ঘার ট্রেন যায় আমাদের গুয়াহাটিতে। আপনারা যে গেছে, কেউ গুয়াহাটি গেছেন? কেউ গুয়াহাটি গেছেন? অনেক লোক গেছে কাঞ্চনজঙ্ঘায়। 11টার সময় আছে মনে হয়েছে, সকাল 11টা। ওই ট্রেনটা গুয়াহাটি কয়টার সময় যায় জানেন? সারাদিন যাবে, গোটা রাত যাবে, ফজরের সময় 4টার সময় গুয়াহাটি যাবে। আর একটা ট্রেন, একটা ঘোড়া ট্রেনের মতন বেগে দৌড়তে পারে, এতটা ক্ষমতা আল্লাহ দিয়েছে ওকে। তাহলে এটা ট্রেন যদি ধরেন 11টা থেকে প্রায় আপনার কিনা 12 ঘন্টা, লাগভাগ 16-17 ঘন্টা লাগছে পাকুড় থেকে গুয়াহাটি যেতে। তাহলে 16 ঘন্টা ট্রেন ধরে যদি গুয়াহাটি যেতে পারে, এই ট্রেনটা যদি 3 দিন 3 রাত যায়, কতদূর যাবে ভাই? মুম্বাই যাবে জি, মুম্বাই পর্যন্ত যাবে। তাহলে একজন জাহান্নামীর বডি কতটা? নবী বলছেন ডানকার থেকে বাঁকা, এটা দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাতের রাস্তা। বিরাট আকৃতি তাদেরকে জাহান্নাম দিবে, ঠেকাও ঠেকাও, জাহান্নাম থেকে, জাহান্নাম থেকে বাঁচো, নচে কিন্তু বাঁচা যাবে না। এই জায়গাটাকে বলা হয় উরুরান। আপনাদের কি বলে আমার জানা নাই, ভালো করে দেখেন এদিকে। এই জায়গাটাকে বলা হয় উরুরান। নবীজি বলছেন একজন জাহান্নামীর উরুরান কতটা। বলে উরুরান হবে বাইজা পাহাড়ের সমান। বলে বাইজা পাহাড় কত বড়? বাইজা পাহাড় 39 কিলোমিটার লম্বা। এই জায়গাটা হবে 39 কিলোমিটারের লম্বা। এত লম্বা যদি রান হয়, তাহলে মানুষের পা কত লম্বা, মানুষই বা কত লম্বা। এতক্ষণ জাহান্নামের কথা বললাম, জাহান্নামের গঠন বললাম, আর জাহান্নামের বান্দা। আচ্ছা লোকটা যদি অত বড় হয়, লোকটা যদি অত লম্বা চাড়া হয়, তাহলে বসার জায়গাটা কত? বসার জায়গাটা কত?
আমাদের দেশে আপনাদের দেশেও বলে আমার জানা আছে, কেউ যদি একটু কালো হয় ওকে বলে কালু, বলে না? হ্যাঁ না, বলে কালু। কিন্তু কেউ যদি ধলো হয় ওকে কেউ ধলো বলবে? কেউ বলবে না, কালুকে কালু বলে। আর কেউ যদি মোটা হয় ওকে বলবে মুটু মুটু। আর কেউ যদি পাতলা হয় ওকে কি বলে? কিছু বলে না, জি বলে কিছু বলে না। এটা মুটুর কথা আপনাদেরকে বলে দিই, স্মরণে এলো বলে। দেখেন জাহান্নামীরা কত মোটো, দেখেন কত মোটা। ওই জন্য বলছি একটা ছেলে এই সালালক হতে চলেছে মাত্র, খালি মোটা হয়েছে, খালি মোটা হয়েছে। হাজি তো উ খালি মোটা হয়ে যেছে আর পাড়ার ছেলেরা খালি বলছে এই মোটু ওই মোটু ওই মোটু, বলে যাবে না? ওকে রাগ হয়েছে, তার বাপ পেয়ে যাবে আব্বাজি লোক সবাই আগে খালি মোটু বলছে, মোটু কেন বলছে, আমি কেন মোটু হয়েছি? তোর বাপ বলছে যে আমি কি ডাক্তার, ওটা ডাক্তার বলবো তুই কেন মোটা হয়েছিস? তো ডাক্তার দেখা গেল এই ছেলেটা মনে করেন খেপা সাদা সিধা ছেলে, পাকুড় চলে গেছে ডাক্তারের কাছে। ডাক্তারকে যে বলছে ডাক্তার বাবু আমি কিছু খেতে পারি না, খালি মোটা হয়েই গেছি মোটা হয়েই গেছি। তো এখনকার ডাক্তারের বাবার দিন নেই, চেক আপ ছাড়া রিপোর্ট ছাড়া বলতে পারো রোগের নাম নাই। আমি এটা অহংকারের সঙ্গে বললাম, যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে এটা করো ওটা করো এটা করো, তারপরে বলবে এটা হয়েছে তোমার, ঠিক না বল? যেই বলেছে আমি কিছু খেতে পারি না খালি মোটা হয়েই গেছি মোটা হয়েই গেছি, তখন ডাক্তার বলছে তোর পেশাব পরীক্ষা কর, রক্ত পরীক্ষা কর, এক্স রে কর, ভিতরে কিছু প্রবলেম হয়েছে কিনা দেখতে হবে। খেপা ছেলে, ডাক্তারের কথা শুনে এক্স রে ফেক্স রে রিপোর্ট টিপোর্ট করে পেশাব রিপোর্ট ব্লাড রিপোর্ট করে এক্স রে করে রিপোর্টগুলো নিয়ে যেয়ে ডাক্তারের চেম্বারে যে বলছে লেন ডাক্তার বাবু লও রিপোর্ট লও। ডাক্তার রিপোর্ট দেখছে আর কয়েছে যে এই ছেলেটার শরীরে কোনো রোগ নেই, ওর খাওয়াটা বেশি হয়ে গেছে এর জন্য মোটা হয়েছে। আর ও কি বলছে আমি খেতে পারি না। তা ডাক্তার দেখছে সাদা সিধা ছেলে একদম থার্ড ক্লাস বুদ্ধি, সাদা সিধা ছেলে। তা ডাক্তারও খুব চালাক, ও প্রেসক্রিপশন কাগজে লিখে দিয়েছে সকালে দুটো রুটি খাওয়া, দুপুরে একটা খাওয়া আর রাতে খাওয়া দুটো। কয়টা হলো? দশটা, পাঁচটা হলো। তো এই পাঁচটা রুটি খেলে তুমি পাতলা খেয়ে যাবে। খেপা ছেলে প্রেসক্রিপশনের কাগজ লিয়ে ওষুধের দোকানে যেয়ে বলছে দোকানদার ভাই ওষুধটি দাও তো। দোকানদার একবার কাগজের দিকে দেখছে আর একবার ওর দিকে দেখছে কোন খেপারে। তো দোকানদার দেখছে খেপা ছেলে, বলছে এই ওষুধ আমার দোকানে নাই, ওই যে রুটি দোকান ওখানে আছে। তাহলে খেপা বলছে যে আমি ডাক্তারের কাছে রোগ নিয়ে এলাম, ও আমাকে রুটির দোকানে কেনা পাঠিয়ে যা। তো খেপা হইলে এটা ঠিক বুঝেছে ডাক্তারেরও ভুল হতে পারে, এটা ঠিক বুঝেছে। ডাক্তার গায়ে যে বলছে ডাক্তার বাবা আপনার ব্রেন ঠিক আছে তো, মাথা ঠিক আছে? বলে হ্যাঁ অবশ্যই আছে, বিলকুল আছে। আমি মোটা হয়েছি কিছু খেতে পারি না, রোগ নিয়ে এসছে, আপনি আমাকে রুটির দোকানে পাঠাইছেন মানে? তো ডাক্তার তখন বেচারে খেপা তোর চেক আপ